প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ অবদান রাখায় 381 জনকে পুরস্কৃত করেছে ওয়ালটন। রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন ওয়ালটন ও মার্সেল ডিস্ট্রিবিউটর এবং কর্পোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বিক্রয় প্রতিনিধি সহ বিভিন্ন বিভাগের সদস্যরা। 2023 সালের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে পণ্য বিক্রয় বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। পুরস্কার প্রাপ্তদের হাতে চেক, সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম ও ডিরেক্টর নিশাত তাসনিম সুচি। এ সময় ওয়ালটনের বিভিন্ন বিভাগের সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে।